জাতির জনককে নিয়ে অশোভন মন্তব্য। সিটি নির্বাচনে নৌকার মনোনয়ন বঞ্চিত হয়ে নিজে ও মাকে স্বতন্ত্র মেয়র প্রার্থী করাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে আলোচিত নাম গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। সম্প্রতি দলীয় হাইকমান্ডের বৈঠকে তার এমন কর্মকাণ্ডের জন্য স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়। সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক এমন কঠোর ব্যবস্থা নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এদিকে জাহাঙ্গীরের স্থায়ীভাবে দল থেকে বহিষ্কারের খবরে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। আজকে প্রমাণ হয়েছে আমরা যেদিন আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের মধ্যে দিয়ে সঠিক ছিল, এবং আজকে উনি যে আসলে একটি বইপর এবং অন্য দলের সদস্য হয়ে এই দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল তা আজকে আবারও প্রমাণিত হয়েছে। যুদ্ধের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে সে কথা বলেছিল, সেই কথার জন্য আমাদের যে রক্তক্ষরণ আজকের ঘোষণার মাধ্যমে নেত্রীর আমরা অত্যন্ত খুশি হয়েছি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। প্রার্থী হলেও এটা এই অপরাধ হিসেবে আমরা 9 তারিখ পর্যন্ত মাফ করতাম, যে প্রার্থী হয়েছে 9 তারিখে প্রত্যাহার করে ফেলছে সে মাপ পাই যাবে। কিন্তু ইতিমধ্যেই সে যে বক্তৃতাগুলো মিডিয়াতে দিছে, এই বক্তৃতার যে দেওয়াটা এটা শুধুমাত্র শৃঙ্খলা পরিবর্তন নয়, সে বিরাট বড় অপরাধ করে ফেলছে। এই অপরাধের শাস্তি অবশ্যই হইত। 2013 সালে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র পদে আজমতুল্লাহ খানকে সমর্থন দিলেও জাহাঙ্গীর বিদ্রোহী প্রার্থী হয়ে প্রথম আলোচনায় আসেন। পরবর্তীতে তাকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে দেয়া হয়। 2018-এর নির্বাচনী নৌকার মনোনয়ন বাগিয়ে নেন গাজীপুর সিটির সাবেক মেয়র। সময় সংবাদ, গাজীপুর।